দোহা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছে বঙ্গবন্ধু পরিষদ কাতারের কেন্দ্রীয় কমিটি। সোমবার সন্ধ্যায় নাজমা রোজ বাংলা রেস্টুরেন্টের হলরুমে টিবিএন 24 এর কাতার প্রতিনিধি ইএম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাকির হোসেন বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিবিএন 24 এর বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ রাজিব, কাতার আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন চৌধুরী, সাংবাদিক ইউসুফ লিঙ্কন, দোলন খান, সাদ্দাম হোসেন, বেলাল মিয়া, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত, ব্যবসায়ী সুজন পাল সহ আরও অনেকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।